পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে বা আপলোড করা হয়েছে তা হলো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার। ডেটেড হলো একুশে জুলাই দু হাজার বাইশ তারিখে এই নোটিফিকেশান আপলোড করা হয়েছে। এখন আমরা এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি দেখে নেব, এই পোস্টের কি ক্রাইটেরিয়া আর আবেদন পদ্ধতি। এই হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশান, পোস্টের নাম আছে ডাটা ম্যানেজার, রেমুনারেশন আছে ১১,০০০ টাকা পার মান্থ, পোস্ট আছে একমাত্র একটি, সেটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, সার্ভিস হচ্ছে থ্রি ইয়ার্স অন কন্ট্রাক্ট, এজ ১৮ বছর থেকে ৩৭ বছর, মিনিমাম ১৮ বছর আর ম্যাক্সিমাম ৩৭ বছর। রেসিডেন্সিয়াল যে কোয়ালিফিকেশান পার্টিকুলার যে একটা কলম করা হয়েছে সেখানে লেখা আছে যে অ্যাপ্লিক্যান্টকে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে আর তার সঙ্গে অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে। মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর, মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ অন্য জেলার বাসিন্দা হলে হবে না। আর রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড বা এপিক কার্ড অবশ্যই দিতে হবে। এখন এজেন্সিয়াল যে কোয়ালিফিকেশান তা হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আর্ট সায়েন্স কমার্স, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর টাইপিং, টাইপিং থাকতে হবে স্পিড ৩০ WPM আর মিনিমাম ১ ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট। তাহলে এই হলো ক্রাইটেরিয়া, ডাটা ম্যানেজার পোস্টের এই হলো ক্রাইটেরিয়া। এখন কিভাবে আবেদন করতে হবে, এটি অফলাইন আবেদন নয়, এটি হলো অনলাইন আবেদন। অনলাইনে এটি আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনের এখানে তারিখ দেওয়া আছে, সেটি হলো ২১ জুলাই থেকে আরম্ভ হচ্ছে ১১টা থেকে, চলবে ৪ আগস্ট ২০২২ ৫টা পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট হলো ৪ আগস্ট ২০২২ ৫টা পর্যন্ত। এর মধ্যে যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন। এইখানে লিঙ্ক দেওয়া আছে, দেখুন এই পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট, ডান দিকে দেখুন লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন ফর রিসেন্ট জব। এখানে ক্লিক করে আপনারা এই ডাটা ম্যানেজার পোস্টের জন্য আবেদন করবেন। এই হলো অ্যাপ্লাই অনলাইন ফর জব পশ্চিম মেদিনীপুর, এখানে লেখা আছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর। এখানে তিনটে লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লাই অনলাইন, চেক অ্যাপ্লিকেশান, অ্যাডমিট কার্ড। প্রথমে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে ফর্মটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। এই ওপেন হচ্ছে, ফর্ম ওপেন হয়ে গেল। এই দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর ডাটা ম্যানেজার পশ্চিম মেদিনীপুর। এখানে ডিটেলস, মোবাইল, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাড্রেস ফ্যাড্রেস যা আছে সব ভরে ফিল আপ করে তার সঙ্গে ফটো স্ক্যান করে আপলোড করবেন, অ্যাপ্লিকেন্টের সিগনেচার স্ক্যান করে আপলোড করবেন, ডিক্লারেশন বক্সে চেক করবেন, তারপর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে সাবমিট হয়ে যাবে। তারপর অ্যাপ্লিকেশন যেটা বেরোবে সেটা প্রিন্ট করে নেবেন এবং নিজের কাছে রাখবেন ইন্টারভিউর দিনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে পশ্চিম মেদিনীপুর জেলায় যে ডাটা ম্যানেজার পোস্টের নোটিফিকেশান বেরিয়েছে তার ডিটেলস আমরা জেনে নিলাম। যারা অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট আছেন, আবেদন করতে চান, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নেবেন অনলাইনে। ওকে দর্শক বন্ধু, যদি এই লেটেস্ট ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজে লাগে বা উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার কারণ এই রকম সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয়র মধ্যে শেয়ার করুন। আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।